বন্যা দুর্গত অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত জিআরএ এর 20 মেট্রিক টন চাল কালোবাজারে বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আগানগর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবিরের বিরুদ্ধে। 20 মেট্রিক টন জিআরএ এর চাল উত্তোলনের বিষয়টি গোপন করে কালোবাজারে বিক্রি করে দিয়েছেন বলে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন ইউনিয়ন পরিষদের 10 জন মেম্বার। অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়ম প্রমাণিত হলে অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। কাগজপত্রে চাল উত্তোলন করা হলেও ওই চাল 20 দিনেও ইউনিয়ন পরিষদে নেওয়া হয়নি এবং বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে বিতরণও করা হয়নি। চাল আত্মসাতের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা প্রশাসক সহ ডিডিএলজি, ডিআরও, ভৈরব উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন আগানগর ইউনিয়ন পরিষদের 10 জন মেম্বার। এদিকে গরিবের বরাদ্দে চাউল কাগজপত্র উত্তোলন করে গোপনে বিক্রি করে টাকা আত্মসাতের খবরে এলাকাবাসীর মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযোগের খবর পেয়ে 19 জুলাই তড়িঘড়ি করে চাল সংগ্রহ করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত চেয়ারম্যান। একই বরাদ্দের চাল দ্বিতীয়বার কোথা থেকে সংগ্রহ করেছেন তা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। গরিবের মাঝে চাল বিতরণ না করায় পরিষদের মেম্বারগণ সংশ্লিষ্ট চেয়ারম্যানকে বরাদ্দের চাল কেন আনা হয়নি জানতে চেয়ে কোনো সদুত্তর না পেয়ে খোঁজ নিয়ে চাল আত্মসাতের বিষয়টি অবগত হন তারা। পরে এ বিষয়ে ইউপি মেম্বার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কিশোরগঞ্জ জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করেন। বাড়ার পরে জানতে পারলাম যে আরো 20 টন মালাইছে জিআরএ, তারে জি গায়ে তাকালি অস্বীকার করে মালাইছে না। পরে আচাইকে দেখলাম কি ডিও তো তা 30 তারিখে সই করে বিচ্ছেদ করছে, অস্বীকারই করে। আমরা যে কাগজ তুলে লইছি এরপর অস্বীকার করে লাস্ট পর্যন্ত বলে তোমরা কি, তোমরা দিকে আমার কিছু করা লাগবো মেম্বারের দিকে, আমার মাল আমি আনুম না বিশুম কি করুম এটা আমার ব্যাপার। শুনলাম যে ডিও আইছে 20 টন মাল জিআরআর, ঘুরে বেড়ে দিবার লাগে বন্যা কবলিত যারা হয়েছে এদেরকে বিতরণ করবার লাগে, তো মাল তো আইছে না। তো চেয়ারম্যানের জিগাও তো সবই মিললে গিয়া জিগাইলাম, জিগাইলে পরে চেয়ারম্যানও বললো না এ ব্যাপারে তো আমি কিছু জানি না, মাল টালের ব্যাপারে মাল আইছে না। পরে অফিস থেকে কাগজ উঠে আনছে আইনা সব মেম্বাররা জাহাঙ্গীরের দেয়াইছে যে দেহ মাল আইছে 20 টন, আসার পর হইলে 30 জন মাল গোডাউন থেকে উত্তোলন করে দিয়েছে। তাহলে 20 টন মাল আসছে, 20 টন মাল আসার পর আমরা চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলাম যে মাল তো 20 টন আসছে, মাল কোথায়? না কো মাল তো কেন আসছে না, মাল মাল যদি আসে তো মালি তো আমার মাল, ইয়ে মালি তো আমার মাল, মালি তো তোমার মাল, মালি তো আমিলো চেয়ারম্যান হইলো এই আমার মাল, তো তোমরা এই নাম্বার মালের কেন ইয়া নাই। তারপরে আমরা সবাই মিললা 10 জন মিললা সেরা, পরে জাহাঙ্গীর নাম্বার বাদ দিয়েছে, তারপরে জাহাঙ্গীর নাম্বার বাদ দিয়ে সেরা জেলা জজের মধ্যে মামলা হয়েছে। বসার পরে তদন্ত করে আমরা দেখছি যে চাউল আসছে তা বিক্রি করে পড়ছে, বিক্রি করে পড়ছে তো এটার প্রমাণ কি? তখন আমরা গেলাম উপজেলা, উপজেলা যাওয়ার পরে তখন এই যে চাউল যেটা বিক্রি করে আসছে চাল চেয়ারম্যানের সাক্ষ্য কাছে, চেয়ারম্যানের সাক্ষ্য কাছে এখানে সচিব মেম্বারের কেউ সাক্ষ্য নাই। তখন আমরা এই কাগজপত্র উঠে আমরা কিশোরগঞ্জকে মামলা করলাম। জাহাঙ্গীর ভাই আমরা সকল মেম্বাররা মিলিত হয়ে বুঝ করে তারপরে জাহাঙ্গীর ভাইকে উপজেলা পাঠানো হয়েছে। উপজেলা থেকে জাহাঙ্গীর ভাই যে জিও যে 30 তারিখে উনি মাল 20 টন মাল উত্তোলন করে বিক্রি করছে কালোবাজারে, এই তত্ত্বটা জাহাঙ্গীর ভাই আনছে। আনার পরে তারপরে আমরা 19 তারিখে কিশোরগঞ্জ মামলা মানে জাহাঙ্গীর ভাই বাদী হয়ে মামলা করছে। আমরা শুনতে পাইলাম 28-29 তারিখে 28-30 তারিখে 20 টন জিআরএর মাল আসছে, এই মালটা বাড়ার জন্য আমরা 10 জন মেম্বার গেছি, উনি মালটা বাড়ে নাই, উনি মালটা বেচে ফেলছে কালোবাজারে। আমরা সুনিশ্চিত যে উনি মাল বেচে ফেলছে, এই আমরা মামলা যাওয়ার পরে উনি মাল এখন আবার কইতে কি না। পরিষদের গোডাউনে টিসিবি ও ভিজিএফ এর মালামাল থাকায় জিআরএর চাল রাখার মতো জায়গা ছিল না বলে চাল উত্তোলন করা হয়নি। গতকাল চাল উত্তোলন করে পরিষদের গোডাউনে আনা হয়েছে, দু একদিনের মধ্যে গরিবদের মাঝে বিতরণ করা হবে। তার বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগটি সত্য নয় বলে তিনি দাবি করেন। সম্প্রতি সময়ে বন্যা দুর্গতদের জন্য 4টি ইউনিয়নে 80 টন জিআরএ চাল বরাদ্দ পেয়েছে, চালগুলো 4টি ইউনিয়নে 20 টন করে ভাগ করে দিয়েছি। এ বিষয়ে আগানগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের একটি অভিযোগ এসেছে। অভিযোগ পেয়ে সাথে সাথে আমি প্রকল্প কর্মকর্তাকে চিঠি দিয়েছি, তদন্ত সাপেক্ষে আমাকে যেন প্রতিবেদন দেয়। কেউ যদি জিআরএ চাল নিয়ে অনিয়ম দুর্নীতি করে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানেন যে বন্যা ভৈরব উপজেলার চারটি ইউনিয়নে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তো সে প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে আমরা প্রায় 60 টন জিআরের চাল বরাদ্দ করেছি এবং সেটা পরবর্তীতে আরও 20 টন পাওয়া গিয়েছে, 80 টন আমরা চারটি ইউনিয়নকে 20 টন করে দিয়েছি। তো সম্প্রতি সময় একটি ইউনিয়ন থেকে একটা অভিযোগ আসছে আগানগর থেকে যে সে জিআরের চালজনই মানে অনিয়ম করেছে, তো সেই নিউজ পাওয়ার সাথে সাথেই আমি টিআইও সাহেবকে চিঠি দিয়েছি যে আপনি তদন্ত করে আমাকে প্রতিবেদন দেন। তো সে ইতিমধ্যে বিষয়টা তদন্তধীন রয়েছে, আর কেউ যদি জিআরের চাল নিয়ে কোনো রকম অনিয়ম করে থাকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারা অভিযোগ করছে, কার কাছে করছে, কেন করছে আমি কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকুই জানি যে আমার ইউনিয়ন পরিষদের নামে 20 টন চাউল বরাদ্দ ছিল ঈদের হয়তো আগে, ঈদের আগে আমার গুদামে অর্থাৎ ইউনিয়ন পরিষদ গুদামে তিন ধরনের বিতরণকৃত বা বিতরণ করার মতো তিন ধরনের মাল ছিল। প্রথমটা ছিল বিজিএফ, বিজিএফের পরিমাণ ছিল প্রায় 26 টন, এটা তখন বিতরণ চলছিল। এর সাথে ছিল আপনার এই বিজিডি, বিজিডিও 210 বস্তা মাল ছিল। একই অবস্থায় ছিল আবার ওই যেটা টিসিবির যে ইয়েটা মানে ওই যে চিনি কিনি জাতীয় যে বিতরণ, তিনটা মাল ঈদের আগে আপনার এক সময়ে বিতরণ হয়েছিল বা হওয়ার মতো বা হয়েছিল। এই পর্যায়ে ওই মালটা বরাদ্দ হয়েছে মানে এই জিয়ার মালটা যেটা বরাদ্দ হয়েছে, পরে এই অনুসার সাথে আমি কথা বলি যে স্যার আমার গুদামের যে অবস্থা আমি তো এই অবস্থা মাল নিতে পারতাম না, মাল নেওয়া সম্ভব না, আর গুদামে তো যেত না, গুদামের মধ্যে জায়গা নেই। এই অনুসার আমার বললো যে ঠিক আছে ঈদের পরে নেই, সেই কারণে সাতটা দিন দেরি হয়েছে, সাতটা দিন পরে আবার ওই জিয়ারের মাল আবার আনলাম। বর্তমানে এই মুহূর্তে আমার গুদামে 20 টন চাউল আমার গোদামে আছে। আমি আগামীকালকে রবিবারে মেম্বারদেরকে নিয়ে ই করছি, মিটিং ডাকছি ওই সোমবারে বা মঙ্গলবারের দিকে মাল আমি সাধারণ মানুষের কাছে।